গত সপ্তাহের শেষের দিকে আলোচনার শেষের দিকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম খুবই সংক্ষেপে, আর সে বিষয় নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই। বিষয়টি এখনকার সবচেয়ে আলোচিত বিষয় এবং আমাদের সকলের চিন্তার কারণ যে বিষয়টি, সেটি হলো যে আর্থিক সংকটের মুখে আমরা অনেকখানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নানা কারণে কোণঠাসা একটা পরিস্থিতির আভাস আমরা ইতোমধ্যে পাচ্ছি। এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে, কতদূর যাবে আমরা কেউই জানি না। দুনিয়ার মানুষ তাদের বিভিন্ন হিসেব নিকেশ অনুযায়ী প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করে, কিন্তু হয় সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন। বহু পরিস্থিতি আসে যেগুলো দুনিয়াতে কেউ কখনো অনুমানও করে নাই, চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই, প্রেডিকশনও করে নাই। আবার এমন কিছু হয়তো আসবে যেগুলো আমাদের সকল হিসেব নিকেশকে উল্টে দিবে, কারণ হবে সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন। ভবিষ্যতে কি হবে না হবে সেটার এলিম একমাত্র আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো এ ধরনের পরিস্থিতিগুলো আমাদেরকে সেই শিক্ষাটা বারবার দেয় যে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক আশা আকাঙ্ক্ষা করি, কিন্তু আমাদের স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে না হবে, কি অপেক্ষা করছে না করছে এর কিছুই আমরা জানি না। এজন্য ইমানদার সবচাইতে বেশি বুদ্ধিমান, কারণ সে তার ভবিষ্যৎকে পরিপূর্ণভাবে ন্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তার যদি কখনো হিসেব নিকেশ উল্টে যায় তো অস্থির হওয়ার কোনো কারণ নাই, কারণ সে জানে আমার হিসেব নিকেশটা নিছক হিসাব নিকেশের মধ্যেই আছে। মূলত এর উপরে আল্লাহ তাআলার হিসাব নিকাশ যেটা করা থাকে সেটাই হলো চূড়ান্ত। আমি দুনিয়াতে চলার সুবিধার জন্য একটা হিসাব করতেই পারি, একটা পরিকল্পনা অবশ্যই করে চলতে পারি, বরং করা উচিত, কিন্তু নিজের হিসাব নিকাশের প্রতি এতটা নির্ভর হওয়ার কোনো কারণ নাই, হবে সেটাই যেটা আল্লাহ তাআলা করবেন। চলমান পৃথিবীতে এবং আগামী কয়েক মাস বা বছরের মধ্যে কোথায় কি হবে, কোন দেশে মানুষ কোন পরিস্থিতির মধ্যে পড়বে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিশেষ করে বৈশ্বিক যে সংকটটা এখন চলছে সারা বিশ্বেই, প্রায় শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতেই, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন বাজারের অস্থিরতা, তার কারণসমূহ অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন, কিন্তু কারণ যাই থাকুক না কেন সংকট ঘনীভূত হচ্ছে এবং সংকটের মধ্যে আমরা নানাভাবে অনেকেই পতিত হয়েছি, অনেকে পতিত হচ্ছে। যারা ব্যবসা করেন, বিশেষ করে বৈদেশিক বাণিজ্য যাদের আছে, তাদের ব্যবসার অস্থিরতা কত ভয়াবহ সেটা সংশ্লিষ্ট যারা তারা ভালো বলতে পারবে। ডলারের রিজার্ভ আমাদের দেশে কমে যাওয়া এবং ডলারের বিপরীতে টাকার দাম নামতে থাকা, তারপর খাদ্যদ্রব্য, যেগুলো গত সপ্তাহে আমরা বলেছিলাম যে ইউক্রেন রাশিয়া এই বেল্ট থেকে অনেক খাদ্যদ্রব্য সারা পৃথিবীতে আসতো, সেগুলো না আসতে পারার কারণে সংকট তৈরি হওয়া, আরও নানাবিধ সংকট এর কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ আছে, আমরা সবাই জানি যে আমাদের এই ছোট্ট দেশটাতে এত মানুষের বসবাস, সেখান থেকে কোনোরকম সাধারণ মানুষের উপরে ছড়ি ঘুরাইয়া সাধারণ মানুষের মাথার উপরে বিজনেস করে কাঁঠাল ভেঙে খাওয়ার পর সেখান থেকে অর্থ সম্পদগুলো বিদেশে পাচার করে নিয়ে যাওয়া মানুষ এই সমাজে দিন দিন বেড়ে চলেছে। এই মানুষগুলো ব্যবসায়ী হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, কোনো চাকরিজীবী হতে পারে, নানান শ্রেণী পেশার হতে পারে, তারা দেশটাকে যোগা করে দিয়ে যাচ্ছে, তারা শ্বাসটা নিয়ে খোসাগুলো রেখে চলে যাচ্ছে। এদের কারণেও আমরা আজ কষ্টের মধ্যে নিপেতিত হচ্ছি, আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি, সংকটের মধ্যে পড়ে যাচ্ছি, ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এই যে মানুষগুলো যারা দেশের সম্পদ পাচার করে নিয়ে যায়, এদের মধ্যে মৌলভী শব্দের পার্সেন্টেজ কত?
জিরো। মোল্লা সাহেবরা কেউ টাকা পয়সা হইল বাইরে গিয়ে পানি জমানোর নজির নাই। কিন্তু যারা বড় বড় নীতি কথা শোনায়, যারা নীতি নীতি আদর্শের সবক শোনায়, এদের মধ্যে একটা বড় অংশ দেখা যায় ধরা পড়ে। মানুষ জানে না জানে, ভয়ে বলে বলে না, দেশের সম্পদ তারা বিদেশে নিয়ে বিভিন্ন পাড়া সেখানে কায়েম করে। অমুক দেশে অমুক পাড়া আছে, তমুক দেশে তমুক পাড়া আছে, এই যে গরিব দেশের টাকা পয়সা নিয়ে সেখানে তারা পাড়ি জমায়। আমাদের দেশে ডলারের রিজার্ভ বাড়ানোর জন্য যারা ভূমিকা রাখে তাদের মধ্যে অন্যতম হলো প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে স্পেশালি মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। কারণ মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করার তেমন কোনো সুযোগও নেই, নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই, যার কারণে যা কামাই করে তার সবগুলোই প্রায় তারা কি করে দেশে পাঠায় দেয়। এর বিপরীতে অনেক দেশ আছে যে দেশে প্রবাসীরা চলে গেলে সেখানে আখের গোছানোর চিন্তা করে, দেশে যা আছে সেগুলো বিক্রি টিক্রি করে ডলার করে সে দেশে নিয়ে যায়, যা সেখানে আলিশান জিন্দিগি লিড করে। এদেশে তার জন্ম হয়েছে, এদেশে সে বেড়ে উঠেছে, এদেশের প্রতি তার দায়বদ্ধতা আছে, এটা বেমালুম ভুলে যায়। আমি সবাইকে গণহারে দোষ দিচ্ছি না, তবে এটা হলো বাস্তবতা যে যাদেরকে আমরা অশিক্ষিত মনে করি, যাদেরকে আমরা মূর্খ মনে করি, যারা হয়তো মধ্যপ্রাচ্যে ক্লিনারের কাজ করে, ছোটোখাটো কাজ করে, যাদেরকে আমরা এয়ারপোর্টে আসলে মানুষও মনে করি না, যাদের প্রতি আমরা নানা রকম অবিচার করি, দিন শেষে সেই লোকগুলোই এদেশের মান মর্যাদা বলেন, এদেশের ডলারের রিজার্ভ বলেন, এদেশের সম্পদ বৃদ্ধি করা বলেন, এগুলোর জন্য তারাই নিরলসভাবে নিঃস্বার্থভাবে তারাই ভূমিকা পালন করে যাচ্ছে। সে মানুষগুলোর প্রতি আমরা অকৃতজ্ঞ বরাবরই। প্রবাসে যারা থাকে তাদের দেশে যারা আত্মীয় স্বজন থাকেন প্রবাসীর প্রতি দেশের আত্মীয় স্বজনরাও জুলুম করে, আর দেশের একেবারে যে যেখান থেকে পারে প্রবাসীদেরকে কিভাবে ঠকাবে, কিভাবে মেরে খাবে, কিভাবে তাকে কোণঠাসা করবে, কিভাবে তার সম্পদ আপনার আত্মসাৎ করবে, এ ধান্দায় থাকে। বিমানবন্দরে নামার পর থেকে নিয়ে বেচারাদের হ্যারাসমেন্ট শুরু হয়। বরং বিমানবন্দরে নামাও লাগে না, প্রবাসে থাকাকালীন সময়ে আমি সৌদি আরবে দেখেছি, মিডিল ইস্টের দুবাইতে, অন্যান্য দেশে দেখেছি যে বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষরা আমাদের দূতাবাসগুলো থেকে যে পরিমাণ সহযোগিতা পাওয়ার কথা, এই প্রবাসীরা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, যে দেশের মূল চাবিকাঠি হলো এরা, ডলারগুলোই তারা পাঠায় দিচ্ছে এদেশে, অন্যরা পাচার করছে আর তারা দেশে পাঠাচ্ছে। সে হয়তো তার আত্মীয় স্বজনের জন্য পাঠাচ্ছে কিন্তু সেটা ডলার হয়ে আসছে, দেশ সমৃদ্ধ হচ্ছে। সে মানুষগুলোর জন্য সর্বোচ্চ সার্ভিস থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো প্রায় সবগুলো দেশের এমবেসিতে এই মানুষগুলোকে মানুষও মনে করে না, বরং ওই দেশের পুলিশ আনায় আমাদের দেশের প্রবাসীদেরকে পিটায়। আমি নিজে দেখেছি বহু লাইনে একটু এলোমেলো হয়েছে, একটু হইচই হয়েছে, একটু তর্কাতর্কি হয়েছে, অনেকে অশিক্ষিত আছেন বুঝেন না, একটু ঝামেলা হয়েছে, ওই দেশে পুলিশ আনায় ধরায় দেয় এবং মার খাওয়া। আর এয়ারপোর্টে তো হ্যারাসমেন্টের কোনো শেষই নাই। এই ক্রান্তি লগ্নে আমার মনে পড়েছে সে মানুষগুলোর কথা, যে মানুষগুলোই তো আমাদের সবচাইতে আপন, এদেশের সবচাইতে বড় অ্যাসেট। এদেরকে তো এয়ারপোর্ট থেকে লালগালিচা সম্বর্ধনা দিয়ে আনা উচিত ছিল, ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা উচিত ছিল, কিন্তু কি পরিমাণ হ্যারাসমেন্ট এয়ারপোর্টে হতে হয় আমরা সবাই কম বেড়ে জানি। তো নাশকরীর পরিণতি কখনো কি হয় না, ভালো হয় না, আমাদের তওবা করা উচিত। আর যারা দেশের সম্পদ পাচার করে নিয়ে যাচ্ছে সে মানুষগুলোর ব্যাপারেও আমাদের অবস্থান ঠিক করা উচিত। আমরা যাদেরকে অনেক বেশি ত্রাণকর্তা মনে করি তারা কতখানি ত্রাণকর্তার ভূমিকায় আছে নাকি নিজের আখের গোছাচ্ছে সেটা হিসেব নিকেশ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেন, আমাদের দেশে যে সংকটের আশঙ্কা করা হচ্ছে সেই সংকট থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত রাখেন। যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, বেশিরভাগ নাগরিকেরা মুসলমান, আমাদের জন্য একটা বড় সম্ভাবনার জায়গা আছে, সেটা হলো ইমানদার কখনো নিরাশ হবে না, ইমানদার কখনো কি হবে না
নিরাশ হবে না। ইমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করবে, যতই প্রেডিকশন করা হোক, আশঙ্কা করা হোক। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা থাকবে, যে পরিস্থিতি যাই হোক ইনশা আল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আমাকে না খাইয়ে মেরে ফেলবেন না। যদি আমার জন্য পরীক্ষা হিসাবে রিজিকের অনটন আসে তো আমি আল্লাহর কাছে সে পরীক্ষায় যেন সবর করতে পারি, সে পরীক্ষায় যেন আমি সফল কাম হতে পারি, সেজন্য এখন থেকে দোয়া করব এবং মানসিক প্রস্তুতি নিব। তাওয়াক্কুল হলো এ ধরনের পরিস্থিতিতে ইমানদারের সবচেয়েতে বড় করণীয়, সবচেয়েতে বড় করণীয় হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি কি করা, আস্থা এবং ভরসা বিশ্বাস এটা রাখা। এটার মাধ্যমে পেরেশানি অর্ধেক কি হবে, দূর হয়ে যাবে। যার মধ্যে অস্থিরতা, ব্যাকুলতা, পেরেশানি, হায় হায় ভাব যত বেশি, তার মধ্যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং তাকওয়া তত কম। যার আল্লাহর প্রতি আস্থা এবং ঈমান যত মজবুত, তার কাছে এ ধরনের ইস্যুতে নিশ্চিন্ত থাকাটা তত সহজ। এই জন্য দেখবেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কঠিন সময় পার হয়েছে। 3 বছর শেয়াবে আবি তালেবের মধ্যে ছিলেন, মক্কায় অবরোধের মধ্যে ছিলেন, মক্কার মুশরিকরা মুসলমানদের সাথে অবরোধ করেছে, সেই অবরোধ আজকালকার মতো অবরোধ নয়, সে অবরোধ ছিল সবচেয়ে ভয়াবহ অবরোধ, যে এদের সাথে কেউ কথা বলবে না, কেউ কেনা বেচা করবে না, কেউ আত্মীয়তা করবে না, কেউ কোনো প্রকার কোনো কিছু দিয়ে হেল্প করবে না। একটা সমাজের নির্দিষ্ট কিছু মানুষের কাছে যদি কেউ কোনো কেনা বেচা না করে, কোনো একটা দানাও তার কাছে বিক্রি করবে না, একটা শস্য তার কাছে বিক্রি করবে না, তাহলে তার জীবন কিভাবে ধারণ করবে। এই দীর্ঘ 3 বছরের অধিক সময় ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম মানবেতর জীবন যাপন করেছেন, গাছের পাতা খেয়ে এবং যা মানুষ খায় না তা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে তাদেরকে। কিন্তু দিন পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার রাজত্ব কর্তৃত্ব তাদের হাতে এনে দিয়েছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, মানুষের দিনগুলোকে আল্লাহ পরিবর্তন করেন, সুদিন দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, দুর্দিন দিয়েও পরীক্ষা করেন। দেওয়ার পরে বান্দা কি করে এটাও আল্লাহ দেখেন, আর সীমিত সময়ের জন্য নিয়েও দেখেন বান্দা কি করে। তো ইমানদার মনে করবে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা, আমার হারাবার কিছু নেই, অস্থির হয়ে, ব্যাকুল হয়ে, পেরেশান হয়ে, নিরাশ হয়ে যাওয়ার মতো কিছু নেই, বরং ইমানদার আল্লাহর প্রতি কি করবে, তাওয়াক্কুল এবং ভরসা করবে। দ্বিতীয়ত করণীয় হল, আমরা গত সপ্তাহে বলেছি কিছু কিছু পাপের কারণে দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন, সেই নগদ শাস্তির মধ্যে একটা হলো মানুষের খাদ্যের অনটন অভাব, এটা আল্লাহ তাআলা দেন। তো খাদ্যের অনটন অভাব এটা দুর্ভিক্ষের পর্যায়ে চলে যায়, গোটা সমাজে হাহাকার লেগে যায়, খাদ্যের সংকট দেখা দেয়, অসুবিধা তৈরি হয়। তো এইরকম পরিস্থিতি মূলত কিছু পাপের কারণে, কিছু অপরাধের কারণে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতেই নগদ শাস্তি দেন, আখিরাতেটা তো আছেই। আর সে পাপগুলোর মধ্যে থেকে একটা হলো যাকাত, যদি কোনো সমাজের বিপুল সংখ্যক মানুষ না দেয়, তার সম্পদের পুঙ্খানুপুঙ্খ রূপে হিসেব করে যাকাতটা যদি সঠিকভাবে না দেয়, এ না দেওয়া মানুষের সংখ্যা যদি সমাজে ব্যাপক হারে বেড়ে যায়, নামাজ যদি সমাজে বেশিরভাগ মানুষ না পড়ে, তাহলে নগদ কোনো শাস্তি দেওয়া হবে এমন কোনো কথা নাই। রোজা যদি না রাখে তাতেও নগদ শাস্তির কথা এভাবে বলা হয় নাই যে দুর্ভিক্ষ দেওয়া হবে। কিন্তু যাকাতটা যদি সমাজের মানুষ এটাকে যদি জরিমানা মনে করে, এটাকে বোঝা মনে করে, এটা যদি দিতে না চায়, তো নগদ শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আর্থিক অনটন, বিশেষ করে খাদ্যের টানাটানি এবং দুর্ভিক্ষের শাস্তি আল্লাহ তাআলা মানুষকে দিবেন, এটা হাদিসে বলা হয়েছে। ব্যবসায়ীরা যখন সমাজে ব্যাপকভাবে প্রচুর পরিমাণে গণহারে অসততা এবং অসাধুতার পন্থা অবলম্বন করবে, ব্যবসায়ীদের অসততার পরিমাণ যখন বেড়ে যাবে, এটা যখন ওপেন সিক্রেট হয়ে যাবে, এটা যখন গা শোয়া বিষয় হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, সবাই করে, তখন আল্লাহ তাআলা তার শাস্তি স্বরূপ ওই সমাজের মানুষকে দুর্ভিক্ষের স্বাদ আস্বাদন করাবেন।
আজ আমাদের সমাজে এই দুটি অপরাধের কথা যদি আমরা বলি তো আমরা দেখব যে ব্যাপকভাবে আমাদের সমাজে ব্যবসায়ীদের মধ্যে অসততা সেটা যেই ব্যবসায়ী হোক না কেন সেটা টুপি পাঞ্জাবির ব্যবসা হোক আর চাউল মুড়ির ব্যবসা হোক ঔষধের দোকানের ব্যবসা হোক আর যেটাই হোক না কেন ঔষধের দোকানে আপনি ভেজাল ওষুধ ভরা পাবেন যেটা খাচ্ছেন আপনি রোগ সারার জন্য সেটা আরো নতুন করে রোগ আপনার মধ্যে নিয়ে আসছে এভাবে মানুষকে ঠকানো এবং অসাধু পন্থায় বড়লোক হওয়ার নেশা এবং খাহেশ মানুষকে অন্ধ করে দিয়ে যখন গণহারে মানুষ এই অপরাধ করে আল্লাহ তাআলা নগদ শাস্তি দেন পৃথিবীর ইতিহাসে একটি সম্প্রদায় ছিল কওমে সামুদ সালে আলাইহিসসালামের জাতি তাদেরকে আহলে মাদিয়ান বলা হয় মাদিয়ানবাসী এই মাদিয়ানবাসীদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে আল্লাহ রেখে দিয়েছেন হাজার হাজার বছর আগের ইতিহাস হাজার হাজার ঈসা আলাইহিসসালামের বহু আগে কত হাজার বছর আগে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে তাদের যে ধ্বংসাবশেষগুলো আছে যেগুলোতে তাদের কবর পড়ে আছে পাথর খোদাই করে পাহাড় খোদাই করে পাথরের পাহাড় খোদাই করে তারা শহর এবং নগর গড়ে তুলেছে একটা পাহাড় একটা সিটি কিভাবে তারা খোদাই করে তৈরি করেছে আল্লাহ তাআলা কোরআনে তাদের সম্পর্কে আলোকপাত করেছেন তাদের কত শক্তি ছিল তারা নগরবিদ ছিল তাদের প্রকৌশল বিদ্যা ছিল তাদের শক্তি সামর্থ্য ছিল কোনো ক্রেন ছিল না আধুনিক যুগের কোনো সরঞ্জাম ছিল না কিন্তু কিভাবে তারা এই নির্মাণ এই প্রাসাদ তৈরি করেছে সেটা দেখে বোঝা কঠিন এরকম মানুষগুলো যখন তাদের মধ্যে কিছু অপরাধ ব্যাপক হারে বেড়ে গেল তার মধ্যে একটা হলো তাদের ব্যবসায়ীরা গণহারে যখন অসৎ হয়ে গেল গণহারে যখন ব্যবসায়ীরা মানুষকে ঠকিয়ে পয়সাওয়ালা হওয়া নেশায় মত্ত হয়ে গেল আল্লাহ তাআলার গজব দুনিয়াতে নগদ এসেছে সবলে শেষ করে দেওয়া হয়েছে একজন বাঁচে নাই সবাইকে একসাথে শেষ করে দেওয়া হয়েছে এক ঝড়ে সব শেষ হয়ে গেছে এবং তাদের সেই ধ্বংসাবশেষ ওখানে শিলালিপি পুরাতন বিভিন্ন ভাষা যেগুলো উদ্ধার করা হয়েছে পাঠোদ্ধার সেগুলোর লেখা অনুযায়ী ঈসা আলাইহিসসালামের জন্মের আগেই সেখানে ছিল আপনার একটা জাতি তাদের নাম লেখা আছে তাদের বহু আগে হলো এই কওমে সামুদ বা সালে আলাইহিসসালামের জাতি কোরআনে আপনি কয়েক জাতির ইতিহাস সবচেয়ে বেশি দেখবেন পাতায় পাতায় দেখবেন বিভিন্ন সূরাতে দেখবেন মাঝে দেখবেন শেষের দিকে একটু বেশি কিন্তু প্রচুর পরিমাণে কোরআন পড়লে আপনি দেখবেন কয়েকটা জাতির কথা আল্লাহ তাআলা বেশি বেশি বলেছেন এর ভিতরে একটা হলো কওমে সামুদ আর একটা হলো কওমে সালেহ কওমে হুদ কওমে সামুদ হুদ আলাইহিসসালামের জাতি এবং সালেহ আলাইহিসসালামের জাতি যাদেরকে বলা হয় আপনার আদ আদ এবং সামুদ দুই জাতি জাতির নাম হলো আদ সামুদ আর নবীর নাম হলো হুদ এবং সালেহ আলাইহিসসালাম এই দুই নবীর জাতি তারা নিজেদেরকে মনে করত না না আমাদেরকে ধ্বংস কে করবে এরা মাদাতিল আমাদ আল্লাতি লাম ইউখলাত মিসলুহা ফিল বিলাদ পৃথিবীর ইতিহাসে এত শক্তি সম্পন্ন মানুষ তৈরি হয় নাই পিরামিডে যারা গিয়েছেন তারা জানেন পিরামিড নিয়ে যে সমস্ত গবেষণা এখনো পৃথিবীতে হয় এবং আপনি গুগলে সার্চ করলে যে সমস্ত গবেষণা পাবেন সেগুলো আপনার মাথাকে হিট করে দিবে কিভাবে সম্ভব হয়েছে এটা করা কোনোভাবে মিলে না যে এত উপরে এই পাথর কিভাবে উঠানো হয়েছে ক্রেন ছিল না এত উচ্চতায় এত ভারী পাথর শত শত মানুষ মিলেও তোলা সম্ভব না মানুষ কিভাবে তুলবে মাথায় করে তোর সঙ্গে ওঠানো সম্ভব না কিভাবে তুলেছে কিন্তু এই অসাধ্যগুলো সাধন করেছে যে জাতি তাদের আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এত পাওয়ার ছিল এই পাওয়ারের কারণে তারা মনে করত কি আরে কিসের আল্লাহ নবী সালে কি বলে আল্লাহ নবী হুদ কি বলে এগুলো শোনার টাইম আছে নাকি আমাদের এত শক্তি সামর্থ্য আমরা এত রিচ আমরা এত সমৃদ্ধ আমাদেরকে আবার কে শেষ করবে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি সময় নেন তাদের দম্ভ আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে চূর্ণ করে সমান করে দিয়েছে আমরা আজ একই অপরাধ গণহারে করছি গোটা বাজারে সলিড সব দিক থেকে সততার সাথে ব্যবসা করেন এরকম মানুষ খুঁজে পাওয়া অলমোস্ট অসম্ভবের মতো হয়ে গেছে ইচ্ছা হোক অনিচ্ছায় হোক অনেকে বাধ্য হয়ে যে আমাকে মার্কেটে টিকতে হলে এছাড়া আর উপায় নাই ভালো মানুষ আছে পরিমাণে খুবই কম
তো পরিস্থিতি তো সেই কমসমদের যেটা হয়েছে সেটা হওয়ার কথা, কিন্তু আমাদের একটা সৌভাগ্যের বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছে। এর মধ্যে একটা দোয়া ছিল যে আল্লাহ আমার এই উম্মতকে সমূলে শেষ করে দিয়েন না, এই দোয়াটা কবুল হয়েছে। এবং সেই কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ইন্ডিকেট দিবেন, শাস্তি দিবেন, বার্তা দিবেন, কিন্তু সমূলে শেষ করবেন না, যেটা পূর্বের যুগে লূত আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, সামুদ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি যেরকম হয়েছে, ওই রকম সমস্যা আমাদের সমূলে শেষ হওয়ার সমস্যা হবে না, কিন্তু আজাব ঠিকই আসবে মোহতরম হাজিরি। এই জন্য এই পর্যায়ে এসে তওবা করা উচিত। এবং এই কথাগুলো বরাবরই আমাদের কাছে সেকেলে সেকেলে পুরান পুরান মনে হয়, আরে ভাই অর্থনীতির একেবারে চোরচেরা বিশ্লেষণ হবে, হ্যাঁ আমরা টেলিভিশন টক শোগুলো দেখব, সেখানে অর্থনীতিবিদরা আমাদেরকে নানান প্রেডিকশন শোনাবেন, নানান যোগ বিয়োগ দেখাবেন, তারা আমাদেরকে নানান কারণ বিশ্লেষণ করবেন, নানান তত্ত্ব শোনাবেন। আমরা সেগুলা শুনতে শুনতে এতটা কনফিডেন্ট হয়ে গেছি, আমরা মনে করি যে আমাদের ভাগ্য সব তাদের হাতেই অনেকটা। বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজির উন্নতির এই যুগে যখন বলা হয় এ অপরাধ করলে এটা আসবে, এ অপরাধ করলে ওইটা আসবে, আমরা মনে করি এগুলা কথার কথা আর কি, এগুলা লোক কথার গল্প আর কি। ভাইরা আমার, ঠিক এই একই অ্যাটিচিউড, ঠিক একই মন মানসিকতা লালন করেছে তখনকার কওমে সামুদ, কওমে হুদ। আমি প্রায় চিন্তা করি আল্লাহ তাআলা পৃথিবীতে বহু মানুষকে শাস্তি দিয়েছেন, কিন্তু এদের আলোচনা কোরআনে বেশি করেছেন, আবার এদের ধ্বংসাবশেষ দুনিয়াতে রেখে দিয়েছেন যাতে মানুষ দেখে এবং শিক্ষা গ্রহণ করে। আপনার যাওয়াও লাগবে না, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন যে এত হাজার বছর আগে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু তাদের নিশানা এখনো রেখে দিয়েছেন। দম্ভ আল্লাহ তাআলা সহ্য করেন না, ফেরাউন দম্ভ করেছে, তার লাশ আল্লাহ রেখে দিয়েছেন, কোনো লাশ নাই, মানুষের লাশ এতদিন থাকতে পারে না, সায়েন্সও বলে না, কিন্তু তার লাশ রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন যাকাদালিকা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুন লিমান খালফাকা আয়া, এই ফেরাও তোমার এই দেহকে আমি পচতে দেব না, এটা আমি রেখে দিব যাতে করে পরবর্তীরা তোমার দেহ দেখে শিক্ষা নেয়, যারা নিজেদেরকে আল্লাহ মনে করে, নিজেদেরকে গড মনে করে, টাকারেই গড মনে করে, সায়েন্স টেকনোলজির খোদা মনে করে বসে আছে, সৃষ্টিকর্তাকে ভুলে বসে আছে, এই নাফরমানগুলো তোমাকে দেখে যেন শিক্ষা গ্রহণ করে, তুমিও পৃথিবীতে এই পর্যায়ে ছিলা, তোমার অ্যাটিচিউড এটা ছিল, তোমাকে ধ্বংস করা হয়েছে, তোমার শাস্তির নমুনা যেন দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। সৌদি আরবের মদিনাতুল উলা নামক একটা সিটি আছে, মদিনা থেকে কয়েকশো মাইল দূরে, সেখানে গিয়েছি আমি। জর্ডানে আপনি যাবেন, সেখানে পেট্রাতে আছে, পৃথিবীর ইতিহাসের সবচাইতে প্রাচীন, মানব ইতিহাসের সবচাইতে প্রাচীন পুরাকীর্তি এটা পেট্রাতে আছে, জর্ডানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যারা আল্লাহর আয়াত নিয়ে সন্দেহ করে, এগুলোকে সেকেলে মনে করে এবং এগুলোকে কেয়ার করতে চায় না, তারা যেন পৃথিবীটা একটু ঘুরে দেখে, তারা কেন দুনিয়াটা একটু ঘুরে দেখে না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে কুল সিরু ফিল আরদ ফানজুরু, তোমরা যারা অস্বীকার করো তারা একটু তাদেরকে বলে দেন হে রাসূল যে একটু দুনিয়াটা ঘুরো, দেখো আল্লাহ তাআলা তাদের কি পরিণতি করেছে। এখনো সময় আছে আমাদের তওবা করার, এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসার। আল্লাহর আজাব কখন কোথায় কিভাবে আসবে আমরা কল্পনা করতে পারি না। আধুনিকতার এই পর্যায়ে দুর্ভিক্ষ, এটা তো জাদুঘরে চলে গেছে, দুর্ভিক্ষ একসময় হতো আমরা শুনতাম, দুর্ভিক্ষ হতো পৃথিবীতে, এখন দুর্ভিক্ষ হতে পারে? এত সুন্দর সাজানো গোছানো পৃথিবী, এত সুন্দর আমদানি রপ্তানি করার সিস্টেম, এত সুন্দর বৈশ্বিক বাণিজ্যের, বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যের যে আপনার চেইন, এত চমৎকার ব্যবস্থাপনা গোটা পৃথিবীতে সেট হয়ে গেছে, এই পৃথিবীবাসীতে, এই পৃথিবীবাসীর মধ্যে আবার দুর্ভিক্ষ আসবে, খাদ্যের অনটনে মানুষ মারা যাবে, মানুষের মাথা মানুষ খাবে, এরকম পরিস্থিতি আদৌ তৈরি হবে, এটা চিন্তা করতেও আমাদের কাছে মনে হয় হাস্যকর চিন্তা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসগুলোর দিকে তাকালে বোঝা যায় যে এই অপরাধগুলো যখন ব্যাপক হয়, দুই বছর পরে হোক আর দুইশো বছর পরে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুপাতে এই শাস্তি আরোপ করে থাকেন। মোহতরম হাজিরিন, অতএব ইমানদার এই ধরনের পরিস্থিতিতে আত্মসমালোচনা করবে যে এর জন্য আমার দায় কতটুকু, আমি নিজেও
কতটা সততার সাথে চলতে পারি, কতটা হালাল পথে চলতে পারি, কতটা নিষ্ঠার সাথে চলতে পারি, কতটা আমি ভালো পথে চলতে পারি, এই জন্য আল্লাহর কাছে তওবা আমাদের করতে হবে, ইস্তিগফার করতে হবে। তৃতীয়ত যে করণীয় আমাদের সেটা হলো ইসরাফ এবং অপচয় অপব্যয় এগুলো বন্ধ করতে হবে। বিশেষ করে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, যদিও এই কথা আরো আগে থেকে বলা দরকার ছিল, আজকে ক্রাইসিসে পড়ে সরকার বলছে বা দায়িত্বশীলরা বলছেন, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বহু আগে বলে দিয়েছেন যে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করো না। আপনি টয়লেটে বসে অতিরিক্ত পানি খরচ করছেন, বদনা হোক আর স্প্রে হোক যেটাই ইউজ করার, যতটুকু লাগার তার চেয়ে বেশি লাগাইছেন, টেপ ছেড়ে দিয়ে বসে আছেন, বদনাকে বদনা পানি পড়ে যাচ্ছে, লিটারকে লিটার পানি অপচয় হয়ে যাচ্ছে, এই যে অপচয় করছেন, আপনি নিশ্চিত থাকেন এই অপচয়ের কারণে আপনার বাজেটে টয়লেটে যে পরিমাণ পানি ব্যবহার করা আপনার জন্য বাজেটে রাখা আছে আল্লাহর তরফ থেকে তাকদিরে, তার বেশিটা খরচ করে ফেলছেন, তো একদিন আপনি বা এর জন্য অন্য কোনো সময়গুলোতে টয়লেটে ঢুকবেন দেখবেন পানি নেই, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে যাবে, অপচয় করছেন, তার পরিণাম আপনাকে ভোগ করতেই হবে। আপনি দেখেন আপনি যখনই কোনো ক্ষেত্রে অপচয় করবেন, অপব্যয় করবেন, প্রয়োজনের চেয়ে বেশি উড়াবেন, তার ফলাফলে তার ফলশ্রুতিতে আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই আপনাকে এর মূল্য দিতে হবে। আর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু, তোমার ইনকাম ভালো আছে, পয়সা কড়ি আছে, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য ভালো দিয়েছেন, তুমি ভালো লাক্সারিয়াস লাইফ লিড করার মতো সামর্থ্য আছে, ভালো কথা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী খাও পান করো, বাধা নেই, হালাল খাও পান করো, কিন্তু অপচয় করো না। আমরা কি করি? অপচয় করি। একটু আল্লাহ তাআলা দিনকাল ভালো দিলে আর তো কোনো কথা নাই, দুই টাকার জায়গায় দশ টাকা খরচ করতে রাজি আছি, হ্যাঁ যেখানে আমার একশো টাকা কাজ হবে সেখানে এক হাজার টাকা খরচ করতে রাজি আছি, ফুটানি জাহির করা, আপনি বিয়ে শাদী বলেন, আনুষ্ঠানিকতা বলেন, যাই বলেন, এই যে অপচয় অপব্যয় এটা শুধুমাত্র ক্রাইসিস মোমেন্টে এ ধরনের সংকট আর অন্য সময়গুলোতে মানুষ বন্ধ করবে তা নয়, বরং এটি সবসময় ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। দেখেন মানুষ ঠেলা পড়ে সোজা হয়, ইসলাম আগে থেকে সোজা হইতে বলছে, ইসলাম বলছে আগে থেকেই তুমি অপচয় অপব্যয় বন্ধ করো, না হলে এর জন্য তোমাকে মূল্য দিতে হবে। আর আমরা ঠেলায় পড়লে বিপদে পড়লে এবার বলি কি, সবাই ব্যয়ভার সংকোচন করেন, সরকারি চাকরিজীবীরা দেশের বাইরে সফর কমান, তো সফর তো আগে থেকে কমানো দরকার ছিল, এখন কেন? সব সময় কমানো দরকার, প্রয়োজনীয় সফর হচ্ছে না অপ্রয়োজনীয় সফর হচ্ছে সেটা সবসময় মনিটর করা উচিত, শুধু সরকারি চাকরিজীবী আর কর্মকর্তা না, ব্যক্তিগতভাবে আমার টাকা আমি উপার্জন করছি এই জন্য আমি উড়াবো, আমি অপচয় করবো, যা খুশি করবো, এত সহজ না। আল্লাহ তাআলার কাছে এর জন্য কি দিতে হবে? হিসাব দিতে হবে। পানি অপচয় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশনা দিচ্ছিলেন যে পানি যেন প্রয়োজনের চাইতে বেশি ব্যবহার করা না হয়। কে একজন জিজ্ঞাসা করলো যে আমরা যদি নদীতে থাকি, সমুদ্রে থাকি, তো সমুদ্র থেকে পানি উঠায় যদি আমি উজু করি, সেখানে যদি একটু বেশি দরকারের চাইতে বেশি পানি ব্যবহার করি, তাহলে নিষেধ আছে কিনা? সেখানে তো পানির কোনো অভাব নেই। তারা মনে করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে বসবাস করা মানুষগুলো পানি নাই, পানির সংকট, সেখানে পানি আপনার একটা কঠিন বিষয়, সামান্য কিছু কূপ আছে এছাড়া কোনো পানির ভরসা নেই, তাহলে সেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় পানির পরিমিত ব্যবহারের কথা বলেছেন। আমরা সফরে যাব তখন নৌকার দুই পাশ থেকে বালতি দিয়ে প্রচুর পানি উঠাতে পারি, পানির অভাব নেই, সেখানেও কি আমাকে মিত ব্যয়ী হতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন, হ্যাঁ সেখানেও তোমাদেরকে মিত ব্যয়ী, আমার অর্ডার আছে, সেজন্য আমি নষ্ট করব এই সুযোগ নাই, কিন্তু আমরা সেটা অহরহ করে চলেছি কি চলেছি না বলেন, তার পরিণতি আমাদেরকে দুনিয়াতে ভোগ করতে হবে, আখেরাতে তো আছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা আমার এই ধরনের পরিস্থিতিতে এবং স্বাভাবিক পরিস্থিতিতে সব সময়ের জন্য আমাদের তৃতীয় করণীয় হলো অপচয় অপব্যয় রোধ করা, যা একান্ত প্রয়োজনীয় সেটা শুধু খরচ করা, মনে চাইলেও আর পয়সা উড়িতে থাকলাম এই কাজটা না করা। এই কাজটা আমাদের সমাজে বিশেষ করে যখন একটু দিনকাল ভালো হয় তখন আমরা লাগামহীনভাবে করতে থাকি, ব্যাপকভাবে করতে থাকি, আল্লাহর ভয় আমরা বেমালুম ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন, আমরা অপচয় অপব্যয়
এগুলো থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পানির কথা বলেছেন। দেখেন আজ শহরে জীবনে আমরা টেপ ছাড়লে পানি পড়ে, অজু করতে আমরা অনেকে এক বালতি বা তার চেয়ে বেশি পানি ব্যবহার করি, গোসলের কথা তো বলতেই নেই। আর যদি পানির বিল নিজের দেওয়া না লাগে, মিটার তো না থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িওয়ালা দেয়, আর ভাড়াটিয়া বাড়িওয়ালার উপরে জেদ থাকে, তো আর কিছু করতে না পারলে কি হবে? পানিটা ঝেড়ে দিয়ে যে চান্দ তোমাকে সোজা করে ফেলা হবে। তো বাড়িওয়ালা বেচারা হয়তো টাকা একটু বেশি দেওয়া লাগবে পানির বিল, কিন্তু সোজা আপনার হওয়া লাগবে, কারণ অপচয় আপনি করেছেন, এর দায় আপনাকে বহন করতে হবে। টেপ ছেড়ে দিয়ে বাসা তালা মেরে চলে গেছেন, পানি পড়তেই আস, আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না? আর জবাব দিয়ে আখেরাতে তো পরে দুনিয়াতে এর জন্য মূল্য দিতে হবে। আমরা এখন বিভিন্ন সময় শুনতে পাই পানির লেয়ার নিচে নেমে গেছে। আমি লক্ষ্মীপুর এলাকার কথা জানি, আমাদের ওদিকে বহু এলাকাতে টিউবওয়েলে যেখানে 100 ফিট নিচে গেলে পানি পাওয়া যেত, 70 ফিট 60 ফিট গেলে পানি পাওয়া যেত, সেখানে 500 ফিট 700 ফিট যাওয়ার পরও বিশুদ্ধ পানি নাই, হাহাকার পানির জন্য। আপনি ঠাকুরগাঁ যদি যান পুকুরেই পানি নেই, নিচে পানি তো পরের কথা, গাছের ডাবে পানি নেই, নিচে পানি নেই, পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, এবং সেটার কারণে ঢাকাও ঢাকার আশপাশও পানির লেয়ার আস্তে আস্তে ভয়াবহভাবে নিচে নেমে যাচ্ছে। এর ফলশ্রুতিতে যে সংকট অপেক্ষা করছে আমাদের জন্য, পানির অপর নাম জীবন, পানি ছাড়া তো মানুষ বাঁচবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে যুদ্ধ হবে পানির জন্য, কিয়ামতের আগে যুদ্ধ হবে কিসের জন্য? পানির জন্য, পানির সংকট হবে। পানির এই যে অপচয় আমরা করছি এর ফলশ্রুতিতে ক্রাইসিস অপেক্ষা করছে, অলরেডি দেখা শুরু হয়েছে, সামনে আরো বেশি। এবং এই ক্রাইসিস আসার আগে আগে আমরা যদি অন্তত আমি আমার জায়গা থেকে শুদ্ধ না হই, আমি সমাজের পচন ঠেকাতে পারবো না, পতন ঠেকাতে পারবো না, ধ্বংস ঠেকাতে পারবো না, নিজেকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো, আল্লাহর কাছে অন্তত আমি আমার চেষ্টা করেছি এটুক তো পেশ করতে পারবো। সেজন্য এই পরিস্থিতি আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা পরিবারের অপচয় এবং অপব্যয়ের গলা চিপে ধরা উচিত, যে আমরা অপচয় হতে দেব না, অপব্যয় করতে দেব না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। সন্তানদেরকে শেখাবো খাদ্যের অপচয় যেন না করে। বহু ফ্যামিলি আছে, বহু বাবা মা আছে যে পোলাপানের জামা একটার জায়গায় 30টা কিনবে। বাবা 30টা জামা দিয়ে কি করে একটা মানুষ? তাকে শিখান, তাকে বোঝান, তুমি খাবার খেতে বসেছ প্লেট পরিষ্কার করে খাও। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, খেতে বসেছ পরিচ্ছন্ন পরিষ্কার করে প্লেট খাও। আম্মাদান আয়েশা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো প্লেটে খেতে বসতেন, ওই একই মজলিসে হয়তো আরো অনেক মানুষ খেতে বসেছে, সবার প্লেটগুলো যদি একত্র করা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটটা আমি ওই শত শত প্লেট থেকে পৃথক করতে পারতাম। আর সেটা এইভাবে যে তিনি যে পরিষ্কার, যেভাবে পরিষ্কার করে প্লেট মুছে খেতেন, এরকম করে কেউ খেতে পারত না। এখন এরকম মসজিদে হুজুর রাখায় গরিব মানুষের জন্য, আপনারা পয়সাওয়ালা যারা, এগুলো তো আপনাদের মানের জোত নষ্ট হবে, এত মুছে মুছে খায় নাকি মানুষ? হ্যাঁ, পোলা পায় না, এত মুছে মুছে খাইলে বলে কিরে জীবনে খানা চোখে দেখোস নাই, খানা চোখে দেখোস নাই, যেভাবে খাইতেছস মনে যে কতদিন উমা সেভাবে খাইতেছস। আমরা এ ধরনের কথা বলি কি বলি না? অথচ মানুষ সে, আমি অমানুষ, যে এটা বুঝে না সে অমানুষ, সে ভালো মানুষকে মনে করছে যে সে বোধহয় দরিদ্রের কারণে করছে। আপনার প্লেট থেকে খাদ্য পড়ে গেলে সেটাও পরিষ্কার করে যেন আপনি খান, ফেলে না দেন, সে শিক্ষা ইসলাম দিয়েছে আপনাকে, আপনি ওই শিক্ষার উপর আমল করেন, ঠেলায় পড়লে যখন দেয়ালে পিঠ থেকে যায়, ক্রাইসিস মোমেন্ট আসে, তখন বুঝেন একটা খাদ্যের দানার দাম কত। অতএব সার্বিকভাবে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে অপচয় অপব্যয় পরিহার করে মিত ব্যয়ী হতে হবে। এই ক্রাইসিস মোমেন্টগুলোতে এগুলোর উপর আমল করার গুরুত্ব আমরা একটু ভালো বুঝি, যার কারণে এই টাইমটাতে বলা। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় এটার উপর আমল করার তৌফিক দান করুন। নাম্বার 4, আমরা তো বিশেষ করে শহরের জীবনে যারা আছি, মাস শেষ হ্যান্ডসাম স্যালারি অথবা ব্যবসা করলে ভালো টাকা, সবাই না অনেকের বা বেশিরভাগ লোকের শহরের জীবনে আসে, যার কারণে আমরা ফসল করা, চাষাবাদ করা, কাজকাম করা, এটাকে আমাদের জন্য একটা প্রেস্টিজ হিসেবে মনে করি, ঝামেলা করে কি আবার? অথচ এ ধরনের পরিস্থিতিগুলোতে
যার যার নিজের অন্তত আঙ্গিনাতে আশেপাশে প্রচুর পরিমাণ চাষাবাদ করা, সবজি গাছ লাগানো, ফলের গাছ লাগানো, মানুষের রিজিকের যেন ব্যবস্থা হয় সেরকম কোনো কিছু করা, এটা আমাদের কর্তব্যের অংশ। যখন সবাই আমরা করতে থাকবো, ছোট্ট একটা দেশ, এত মানুষ, খুব বেশি ফসলের জমিন নাই, কিন্তু প্রত্যেকটা জমিনকে ছাদে টবে বাইরে যদি আমরা ব্যবহার শুরু করি, ইনশাআল্লাহ এই ক্রাইসিসে সেগুলো আমাদের কাজে দিবে। গ্রামাঞ্চলে জমিতে কাজ করার লোক খুঁজে পাওয়া যায় না, এবং আমি অবাক হই অনেক গ্রামে দেখি যে কোনো চাচা মিয়া হয়তো তার অনেক জমি আছে, চাষ করতো, শক্ত সবল মানুষ, গায়ে শক্তি আছে, কিন্তু এখন আর করে না। যদি জিজ্ঞেস করেন চাচা ব্যাপার কি, বলে বাবা ছেলে মেয়েরা নিষেধ করে, ওরা বকাঝকা করে, আব্বা তোমার যেন আর খেতে না দেখি, তুমি কেন খেতে নামো, আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি, তুমি কিসের অভাবে করো, টাকা পাঠা দেবো চাউলের বস্তা বাসায় চলে যাবে, তুমি কেন খেতে নামো। তো এইগুলাকে মনে করি আমরা যে বাপ মার প্রতি আমি আদর করতেছি, তাহলে বাপ মা কি করবে, চা দোকানে বসে বসে চা খাবে আর আড্ডা মারবে, চা দোকানে বসে বসে চা খাবে আর আড্ডা মারবে, এটা কি বাবা মার জন্য ভালো কিছু? কোথায় ভালো কিছু না। তো এই যে অলস হয়ে আমরা বেড়ে উঠছি, কুড়ে হয়ে বেড়ে উঠছি, কাজ করলে শরীর ভালো থাকে, পরিশ্রম করলে সুস্থ থাকে, বাবাকে আরো বরং কাজ করতে উৎসাহিত করা উচিত। অভাবেই শুধু আমি চাষাবাদ করবো তা নয়, চাষাবাদ করা একটা ইবাদত। আমরা ইনশাআল্লাহ কোন একটা গ্রামাঞ্চলে মাহফিল হলে আমার প্ল্যান আছে যে ইসলামের শরীয়তের দৃষ্টিতে চাষাবাদ করার কি ফজিলত, একজন চাষির জন্য কি মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন, এই বিষয়ে আমরা আলোকপাত করবো। একজন চাষি শুধু চাষাবাদ করবেন, এর মাধ্যমে তিনি বিপুল পরিমাণ সওয়াব পেতে পারেন। কারণ আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কেউ যদি কোনো গাছ লাগায়, সে গাছ থেকে যদি ফসল হয়, সেখান থেকে মানুষ, পাখি, কীট পতঙ্গ যেই খায়, এই সবাইকে যে খাইলো, এর কারণে সে সওয়াব পাবে, ওই গাছ যে লাগাইলো সে। তাহলে প্রচুর পরিমাণ গাছ লাগানো, ফসল করা, শহরে যারা আছে তারা ছাদে টবে যেখানে জায়গা পায় সেখানে গাছপালা লাগানো, ফলদার গাছ লাগানো, ফসল করা, গ্রামের কোনো জমি যেন পড়ে না থাকে ব্যবহার করা, এটা আমাদের সবসময়ের জন্য কর্তব্য। ক্রাইসিস মোমেন্টগুলোতে আরও বেশি সেগুলোর কথা আমাদের স্মরণ আসে। পাঁচ নম্বর করণীয় হলো, বিশেষ করে সরকার তরফ থেকে বলা হচ্ছে, কিন্তু এটা এখন বলা হলে কি হবে, আমাদের এই সবগুলো আমার সবসময় করা উচিত, সেটা হলো যে শৌখিনতার যে আইটেমগুলো আছে সেগুলো আমরা একটু অন্তত এই সময়টাতে কম কিনি, তাতে করে ডলারের যে রিজার্ভ কমেছে সেটা অন্তত লেভেলে আসবে, আর না হলে পরিস্থিতি ভালো হবে না, ভয়ঙ্কর হবে সামনের দিকে। অতএব আমাকে এক ভাই বলেছেন, ভাই আমি একটা দামি মোবাইল কেনার কথা, তো এই পরিস্থিতি বিবেচনা করে আমি এখন আর কিনি নেই। আমি বলি খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন, কারণ আসন্ন যে সংকট এর আশঙ্কা করা হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে পরিস্থিতি কত ভয়াবহ হবে, আশেপাশের বিভিন্ন দেশের দিকে তাকালে বোঝা যায়। অতএব আমাদের আগে থেকে, আমরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আগে থেকে আমাদের সাবধান থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। অতএব এগুলো আমরা একেবারে যেগুলো না হলে না সেই আইটেমগুলো আমরা কিনবো না, বিশেষ করে বিদেশি পণ্য। আমি তো নিজে পারতপক্ষে চেষ্টা করি যে আইটেমের দেশি পণ্য আছে সেটা কোনো অবস্থাতে যেন বিদেশি পণ্য আমরা না কিনি। আপনি যখন সাবান কিনতে যান, লাক্স ছাড়া তো কিনেন না, তারপর ইউনিলিভার আইটেম ছাড়া তো কিনেন না, এমন তারপরে আপনার সফট ড্রিঙ্ক যদি কিনতে যান তাহলে তো সে আপনার কি বলে ওই ইহুদি কোম্পানিগুলোর যে ইয়েগুলো আছে বাইরের কোম্পানিগুলো, সেগুলো ছাড়া নাম আর নিয়ে আমি মার্কেটিং করতে চাই না, নাম আপনারা মুখস্ত সবাই, দেশিটা তো কিনতে চান না। আমি আমি নিজে ব্যক্তিগতভাবে যদি কেনা লাগে কখনো চেষ্টা করি যতক্ষণ দোকানে দেশিটা পাওয়া যায় দেশিটাই খাওয়ার, জাঁজ একটু কম হোক, স্বাদ একটু কম হোক, টাকা দুইটা বেশি হোক, কিন্তু আমার দেশি জিনিসটা কিনি, টাকাটা দেশে থাকুক বাইরে না যাক। কিন্তু আমাদের মধ্যে এই মানসিকতা খুব কম, তো এই মানসিকতা আমাদের নতুন করে এই পরিস্থিতিতে অন্তত লালন করতে হবে যে আমরা দেশি জিনিসপত্র কিনব, বিদেশি জিনিসপত্র যথাসম্ভব অন্তত এই সময়গুলোতে, কিছু জিনিস আছে বিদেশি ছাড়া নাই, উপায় নাই, সেগুলোর কথা ভিন্ন, বাকি যেগুলো দেশি জিনিস আছে সেগুলো আমরা কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে ৬ নম্বর যে আমাদের করণীয় আছে সেটা হলো যে আমরা একে অন্যের প্রতি মানবিক হওয়ার চেষ্টা করব, একে অন্যের প্রতি মানবিক হব। করোনাকালীন সময় আমরা দেখেছি যে আপনার জিনিসপত্র দাম বেড়ে যেতে পারে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, লকডাউনে মানুষ কিনতে পাবে না, তো ওই সময় আল্লাহ যার টাকা দিছে সে দোকান থেকে যায়া বলে যে লবণ ক প্যাকেট আছে, বলে ১০ প্যাকেট আছে, বলে সব দিয়ে দাও। তো ১০ প্যাকেট লবণ একটা ফ্যামিলি কত মাসে খায় শেষ করতে পারে,
কিন্তু এটা চিন্তা করলো না এই এলাকাতে আরো তো মানুষ আছে, আমি যে একসাথে 10 প্যাকেট নিয়ে যাচ্ছি আমার টাকার জোর আছে দেখা, বাকি মানুষগুলা লবণ খাওয়া লাগবে না, 10 প্যাকেট লবণ দিয়ে আমি কি করব। কিন্তু তারপর আমরা নিয়ে গেছি। এরকম যখন মানুষ স্বার্থ পূজারি হয়, স্বার্থান্ধ হয়ে যায়, অমানুষ হয়ে যায়, তখন আল্লাহর গজব ওই সমাজে আরো বেশি প্রতিভা হয়। এই জন্য আমরা মনুষ্যত্ব এবং মানবতা যেন আসে সেই জিনিসটা খেয়াল করি। এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের যদি প্রচেষ্টা থাকে, ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা কোনো কষ্টের মধ্যে নিপতিত করবেন না। অতএব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশা আল্লাহ। এবং এখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, কিন্তু ক্রাইসিস যদি হয় গরিবেও বাঁচবে না বড়লোকেও বাঁচবে না। আপনার পয়সা থাকলেও আপনি যদি জিনিস না পান কি করবেন। অতএব আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা থাকা উচিত, সেটা আমার কল্যাণে, অন্য কারোর কল্যাণে চিন্তার দরকার না, নিজের কল্যাণে এই প্রচেষ্টা থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সেই সাথে বিশেষ করে দেশীয় পণ্য কেনার ব্যাপারে আমি আবারও বলছি যে আমরা চেষ্টা, শুধু দেশীয় পণ্য না, আমরা এর আগে বলেছি বিভিন্ন কোম্পানি আছে, আজকে এক আলোচনায় একটা যে কোনো মিডিয়াতে টেলিভিশন চ্যানেলে বলতেছিলাম কথা প্রসঙ্গে স্টাফদের সাথে এমনি যে ভাই অমুক 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 কোম্পানি, এখন আর নাম বললাম না আমি, মানে আমরা যাদের পণ্য সবচেয়ে বেশি কিনি বাংলাদেশে 1, 2, 3 যদি করা হয়। আমি বলছি আচ্ছা, বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনগুলোতে ইসলামিক প্রোগ্রাম হয় সারা বছর, হয় রমজানে, হয় বেশি হয় রমজানে, তো এই প্রোগ্রামগুলোর স্পন্সর বিভিন্ন কোম্পানি করে, কিন্তু অমুক অমুক কোম্পানি সবচাইতে লিডিং পজিশনে আছে, ঘরে ঘরে তাদের পণ্য আমরা কিনি, ব্যাগ ভর্তি করে নিয়ে যাই, এইরা কোনোদিন কোনো ইসলামিক প্রোগ্রামের স্পন্সর করতে দেখেছেন আপনারা? তারা বলে ঠিকই তো, এটা তো কোনোদিন দেখিনি। আমি কয়েকটার নাম বললাম, নাম বললে আপনারাও টাস্কি খাবেন, আরে বলে কি। কিন্তু এই কোম্পানিগুলো মুসলমানদের কাছ থেকে টাকা কুড়ায় কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু একটা টাকা মুসলমানদের কল্যাণে ব্যবহার করবে না, কিন্তু কুকাম অপকর্ম যত হবে সব জায়গায় ফান্ডিং এরা করে, সব জায়গায় টাকা তারা ঢালে। আমি ব্যক্তিগতভাবে এদের কোনো পণ্য, এরকম কোম্পানিগুলো পণ্য আমি কম দামা পণ্য কিনি, ছোট কোম্পানি অখ্যাত, হয়তো কোয়ালিটি একটু খারাপ, হয়তো দাম একটু বেশি, আমি সবসময় চেষ্টা করি ওই জিনিসটা কিনবো, তারপরে ওই দুষ্টের জিনিসটা আমি কিনবো না। আমার মতো দুই চারশো মানুষ না কিনলে তার কিছু আহত আসা যায় না, কিন্তু আমি তো আমার বিবেকের কাছে অন্তত জবাবদিহি করতে পারলাম যে আমি চেষ্টাটা তো করলাম। তো ভাইরা আমার, দেশীয় পণ্য আমরা কেনার পরে সবসময় সবসময় সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সন্তানদেরকে পরিশ্রমী এবং যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার মতো মানসিকতা দিয়ে তৈরি করতে হবে। আজকাল বেশিরভাগ বাপ মা নিজে কষ্ট থাকলেও পোলা পানিতে নাদোষ নুদোষ করে বড়ে তুলতে চায়। নাদোষ নুদোষ মানে শারীরিক নাদোষ নুদোষ আমি বলতেছি না, সার্বিকভাবে, মানে বাবা তোর জামা একটা লাগবে না, তুই পাঁচটা নেই, ওইদিকে তাকাইছিস তাহলে ওটা তোর দিতেই হবে, এবার আমি চুরি করে হোক আর ডাকাতি করে হোক, ছেলে মেয়েকে পরিশ্রমী আমরা করি না। অথচ আপনি যত পেছনে যাবেন দেখবেন যে ছেলে মেয়েকে বাপ মা যারা পরিশ্রমী করেছে তারাই পরবর্তীতে জীবনে গেইন করতে পেরেছে। অতএব ক্রাইসিস মোমেন্টে খেয়ে না খেয়ে কষ্টে সুখে সর্বাবস্থায় যেন টিকে থাকতে পারে সেরকম মানসিকতা সন্তানের মধ্যে গড়ে তোলা উচিত। বাসা বাড়িতে বুয়া একটা আছে আরেকটা রাখে, একটা বাদা আছে আরেকটা ছুটা রাখে, কেন রে ভাই, ছেলে মেয়ে কেন কাজ করে না? আমার বাসায় ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি কোনো বুয়া টুয়া না রাখার, এখনও নাই এবং ম্যাক্সিমাম সময়গুলোতে থাকে না। কারণ আমাদের কথা হলো যে বাচ্চারা কাজ করবে, যে প্লেটে খেয়েছে সে তার প্লেটটা সে ধোবে, এটা ধুতে তো তার কষ্ট হবে না, সে তো টেপে হাত ধুইতে হবে সাথে প্লেটটা ধুই ফেলবে, সমস্যা কোথায়, তাকে শিখাতে সমস্যা কোথায়, কিন্তু না না আমাদের জাত চলে যাবে। তো যার কারণে এই বেশি ভাব ধরলে এদের কপাল পরে পড়ে। সন্তানদেরকে শুধু এই পরিস্থিতিতে না, সার্বিক পরিস্থিতিতে সব ধরনের কাজকাম শিখাতে হবে। আজকাল পোলা পায় কোনো সেবা খেদমত মুরব্বীদের সেবা কিছু জানে? আমরা তো ছোটবেলায়, আমরা যারা আছি আপনারা সবাই ছোটবেলায় দেখেছেন যে বাপ মা মুরব্বীদের খেদমত শিখেছে, এখন কিসের মুরব্বীদের খেদমত, ওর নিজের খেদমতই আরেকজন করা লাগে। স্কুলে যাবে তার জুতার ফিতাটা কাজের বাবা দিয়ে দিতে হবে, কেন রে বাবা এত লাটগিরি করতে হবে কেন, জুতা নিজে বাঁধো, উপর হও, শেখো, কষ্ট করো, পরিশ্রম করো। কিন্তু না, পোলা পানিরা আমরা ফার্মের মুরগি করে বড় তুলতেছি, ফার্মের মুরগির মতো বড় করে তুলতেছি, এ ডাইনো বোঝে না বামও বোঝে না, একটু পরিস্থিতি যদি খারাপ হয় এগুলো সবগুলা গা ছেড়ে দিয়ে ফার্মের মুরগির মতো, ওই যে ফার্মের যেরকম রোগ লাগলে একসাথে সব শেষ হয়ে যায় না, এরকম শেষ হয়ে যাওয়ার মতো দশা। অতএব আমাদের পরিবারগুলোতে সবাইকে পরিশ্রমী করতে হবে, মেহনতি করতে হবে, ক্রাইসিস মোমেন্টগুলো ওভারকাম করার মতো তৈরি করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কায়মন অবাক্যে অন্তরের গভীর থেকে আজকে জুমার দিন দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে কোনো রকম বিপদের মধ্যে যেন না ফেলেন, কোনো রকম সংকট যেন আমাদের না হয়। যে সংকট যেটুকু আছে আলহামদুলিল্লাহ খুব বেশি না, এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা, আল্লাহ তাআলার অনুগ্রহ হলে এটা ওভারকাম করা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের সবাইকে যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।